বর্তমান প্রতি মাসে বারো লক্ষ টাকার উপর ইনকাম আছে আপনাদের দুয় বারো লক্ষ টাকার উপরে প্রতি মাসে বর্তমান তিনটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি তিনটা মাদ্রাসার একটা দাওরা হাদিস পর্যন্ত সাথে হেফসকানা কেরাতখানা সবই আছে আর একটা জামাতে কাফিয়া পর্যন্ত সাথে হেফসকানা কেরাতখানা সবই আছে আর একটা শুধু হাফিজ হেফসকানা এবং নোরানা এই তিনটা মাদ্রাসা নিজের প্রতিষ্ঠাতা তিনটার পরিচালকই আমি তার ভিতরে একটা মাদ্রাসার খরচ আমার জেলা মজাহাদ কমিটি বহন করে জামাতে কাফিয়া পর্যন্ত যেটা মরহুম শাহেকের নামে করছি ওইটা ফজলুল উলুম কৌমিয়া বহুমুখী মাদ্রাসা ওইটা জেলা মুজাহিদ কমিটির খরচ খাসা বহন করে পরিচালক আমি আর বাকি যে দুইটা মাদ্রাসা আমার দাওরা হাদিস পর্যন্ত একটা শুধু হেফসানু রানি একটা এই দুইটার খরচ খাসা আমার ঘাড়ের উপরে পরিচালক আমি প্রতিষ্ঠাতা আমি খরচ খাসা আমার ঘাড়ের উপরে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার খেদমত কবুল করে আমিন কি করবেন না দোয়া আমিন ওবা জান আমার ইসলাম গ্রহণ কিন্তু অলৌকিক ঘটনা নয় দীর্ঘ দিন তিনটা ধর্ম নিয়ে পড়াশোনা করেছিলাম গল্পের বই মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম গল্পের বই মনে করে ছোট ছোটকালের থেকে গল্পের বই পড়া নেশা ছিল তো ওই রসুলের জীবনী কিনে নিয়ে পড়তে যাই দেখি সত্যি বইটার নাম হলো যে ফুলের খসবুতে সারা জাহান মাতোয়ারা আর রসুলকে ফুলের সঙ্গে তুলনা করে রসুলের আকলাককে ফুলের সুঘ্রানের সঙ্গে তুলনা করে বইয়ের নামকরণ করেছে যে ফুলের খসবুতে সারা জাহান মাতো আর আর ওই বই পড়তে যে ও ফুলের খুশবুতে আমিও পাগল হয়ে গেলাম রসুলের জীবনী আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই রসুলের জীবনী পড়ে এত মজা লাগে পরপর চারবার পড়ি বইটা যত পড়ি পড়তেই মন চায় তখন অন্তরের মধ্যে চিন্তা আসে যে এই ব্যক্তির চরিত্র এত সুন্দর না যে এই ব্যক্তির প্রচারিত ধর্ম আরও কত সুন্দর তা কেমন ধর্ম ইসলাম আমি ইসলাম সম্পর্কে বিস্তারিত জানবো এই চিন্তা নিয়ে ওই সময় থেকে ইসলামিক বই পুস্তক পড়তে থাকি পড়তে পড়তে একসময় ইসলাম ভালো লেগে যায় আমার কাছে আর যখন জাহান নামের অন্তরে জমা হয় তখন সব কিছু লাথি মেরে চলে আসছি আপনাদের দুয়ার আমি কিন্তু দুনিয়া কামাই করার জন্য মুসলমান হই নাই আমি দুনিয়া কুত্তা না ভুল বুঝবেন না আমার বাপের কম ছিল না আমার বাপের দেশের বড় মাপের শিল্পপতি কিন্তু কোটি কোটি টাকার মালিক আমার বাপ কোটি কোটি টাকার মালিক আমার পূর্বপুরুষ জমিদার আমি আমি জমিদার ফ্যামিলি ছেলে কিন্তু আমাদের জমিদারের নাম ছিল নলদ্বীপ অর্গনা আমার দুই পূর্বপুরুষরা আপন দুই ভাই ছিলেন যারা জমিদার ছিল তো আপন দুই ভাই ছিলেন এক ভাইয়ের জমিদারি ছিল নলডাঙ্গা নলডাঙ্গা নাম শুনিছেন নলডাঙ্গা জমিদারের কথা শোনেন না এক ভাই ছিল নল ডাকার জমিদার আর এক ভাই ছিল নলদী পরগনার জমিদার আমি সে নলদী পরগনার বংশ ধরানি নলদী পরগনার জমিদারের আমি দুনিয়া কামাই করার জন্য ইসলাম গ্রহণ করি নাই জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান আছে দুনিয়ার কুত্তা হয়ে আমি জাহার নামে যাইতে পারবো না বাজার জাহান্নামের এক মুহূর্তে আদাব আমি সহ্য করতে পারবো না আমি একটা টিনের ঘরে বাস করি এই ছাব্বিশ বছর ধরে বক্তাগিরি করতেছি একটা টিনের ঘরে বাস করি আমি পুনরাস্তক জমি কিনে একটা চিন্তা ঘর করছি সেখানে বসবাস করি অথচ আমি যে টাকা কামাই করি মুসলমান হয়ে যে টাকা কামাই করছি যদি চাইতাম যে গুলিস্থানের লোকে বাড়ি করবো ঢাকা গুলিস্থানের জমি কিনে কবে পঁচিশ ত্রিশ তালা বিল্ডিং করতে পারতাম এ টাকা মুসলমান হয়েও কামাই করছে আপনাদের দরবার করতে বক্তাদের বাড়ি গাড়ি করতে সময় লাগে না তো বক্তাদের ইনকামের খবর আপনারা রাখেন না আমিও ইনকাম কম করি না ইচ্ছা করলে বহুত কিছু করতে পারতাম দোয়া করবেন দোয়া করবেন আমি সম্পদের প্রতি লালায়িত না আমার বাপের চারটা বাড়ি ডাকায় চারটা বাড়ি ডাকায় আমার বাপে আমি বাড়ি গাড়ি করার জন্য মুসলমান হয় নাই যাহার নাম থেকে বাঁচার জন্য মুসলমান হয়েছি এই যে টাকা কামাই করি তিন দিনের বক্তারা কত সুন্দর প্রাইভেট কার নিয়ে নে তিন দিনের বক্তা আর আমি ছাব্বিশ বছর বক্তাগিরি করে এখন একটা গাড়ি কিনতে পারি নাই অথচ প্রতি মাসে একটা গাড়ি কিনা টাকা কামাই করি আমি প্রতি মাসে বর্তমান প্রতি মাসে বারো লক্ষ টাকার উপর ইনকাম আছে আপনাদের দেওয়া বারো লক্ষ টাকার উপরে প্রতি মাসে এটা গাড়ি কিনা যায় না যায় না কিন্তু ছাব্বিশ বছর একটা গাড়ি কিনতে পারি নাই আমার দিন আয় পরিশোধ হয় না অনেক সময় বাজার করার পয়সাও থাকে না পকেটে আমার যেভাবে কামাই করি সেভাবে খরচ করি এই যে দুইটা মাদ্রাসার খরচ আমার ঘাটের উপরে আমি গুণাগার কাজ যা কামাই করি এটা দিয়ে আল্লাপ চালাইতেছে আজ পর্যন্ত কারো কাছে হাত পাইতে বলি না যে আমার মাদ্রাসার জন্য পাঁচটা টাকা দেন ও সাথে গেলে এটা হাত দেয় তিন দিয়ে কথা কয় তেত্রিশটা শুনে দেন হুজুরদের কাছে তিন টাকা দিয়ে তেত্রিশ কথা কয় ওই সোনা পোলা তো আমি না সেই বাপের ঘরে তো আমি জন্মিনি যে তিন টাকা জন্মি তেত্রিশ কথা শুনবো আমি সেই বাপের ঘরে জন্মিনি আমার বাপ কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক আমি তিন টাকা জন্যই বেশি কথা শুনতে পারবো না মাদ্রাসা করেছি পাল্লি চালাবো নাহলে বন্ধ করে দেবো কি কান আপনারা তবে যদি খান বাপ মুসলমান হইতো ওরকম মাদ্রাসা দশটা চালাইতে পারতাম আমি একা আমার বাপের যে সম্পদ ওরকম মাদ্রাসা দশটা চালাইলেও বাপের সম্পদের কোন আত্মটু ফুরোতো না কোনোদিন দোয়া করেন সবাই মিলে আল্লাহ যেন আমার আব্বারে মুসলমান বানাই দেয় এই দোয়াটা করেন দি বাবা আমি গুণাগার যা কামাই করি উপযাজক হয়ে অনেকে দেয় যেটা উপযাজক হয়ে দেয় সেটা নীতি হয় বাধ্য হয়ে কারণ একজন মানুষ মাদ্রাসা দান করে আখের হাতের ব্যাংকে জমা করতে চায় তাকে বঞ্চিত করার ব্যক্তি আর আমার নাই কি বলেন কাউকে আখের থেকে বঞ্চিত করার ব্যক্তি আর আছে বাধ্য করে নিতে হয় কিন্তু হাত পেতে কারো কাছে বলি না পাঁচটা টাকা দান বলবো না কোনোদিন দোয়া করবেন আমি গুণাগার যা কামাই করি আর উপজেজকে যেটা আসে এইটা দিয়ে আল্লাহফাক আমার প্রতিষ্ঠান চালাইতেছে আমার যারা দাওয়াতেন পরিষ্কার বলি ভাই যান আমার মাদাসা চালান লাগে আমার এই টাকা দিতে হবে আপনাদের যদি আপনাদের কষ্ট হয় আমারে নিয়েন না কষ্ট হলে নিয়েন না নিয়ে যদি কম দেন তখন আমার কষ্ট হবে আমি মাদ্রাসা চালাইতে পারবো না ঠিক মতো বলে দিই সবাই বলে দিই সবাই বলে দিই কী করবো বলেন অনেকে পারে না এত টাকা দিতে কষ্ট হয়ে যায় অনেকের এই জন্য আগের থেকে বলে দিই আর না শেষে যে ওরাও দেবে ওগের মনে হবে যে মেলা দিয়ে ভেল্লাজুরে আর আমি দেখলাম যে আমার মাদ্রাসা চলতেছে না ওরাও কষ্ট পাবে আমিও কষ্ট পাবো ঠিক না এই জন্য আগের থেকে বলি এটা অনেকে কয় জায়েজ নাই আমি দেখি যে না এটাই বর্তমানে জরুরি পরবর্তীতে মুখ কালা না হয় কথা ঠিক কিনা আগের থেকে সেটেল করে নয় উত্তম বক্তাও বক্তার কাছে শ্রোতা কর্তৃপক্ষ জিজ্ঞেস পুজোর আপনাকে কত দিতে হবে যদি পারি আমরা ওই বক্তারে আনবো নাহলে আনবো না আর বক্তারও কর্তৃপক্ষকে বলতে বা আমাকে এই দিতে হবে পারলে আপনারা নেন না পারলে নেন না কথা ঠিক না হ্যাঁ যাতে পরে মুখ কালাকালি না হয় এতে অনেকে সমালোচনা করে হুজুর কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট না বাজান এটাকে কন্টাক্ট মনে করি না আমার মাদ্রাসা চালাইতে লাগে তাই আগে থেকে বলি আমি নালি তো দেবে না দিলে আমি মাদ্রাসা চালাবো কি করে নাকি মাদ্রাসা বন্ধ করে দেবো আপনারা কি করে মাদ্রাসা বন্ধ করে দেবো হ্যাঁ কি করব বলেন আমি ঠেকছি মাদ্রাসা করে ঠেকছি দোয়া করেন দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মাদ্রাসা কবুল করে কি করবেন না দোয়া আমি কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য যে সব বক্তাদের নিজেদের প্রাইভেট কার নাই দেখবেন কি সুন্দর ভাড়ার গাড়ি নিয়ে চলে আসে আমি একটা ভাড়ার গাড়িও আনি না কেন জানেন আপনারা না আমি যে আইসি আজকে আমার খরচ দেশে ছয় সাতশো টাকা খরচ হয়েছে আসার পথে ছয় সাতশো টাকা যাই এরকম আর কিছু খরচ হবে প্রাইভেট কার যদি নিয়ে আসতাম মিনিমাম সাত সাত আট হাজার টাকা প্রাইভেট কার আমার খরচ হইতো আমি ওই সাত আট হাজার টাকা গাড়ির পিছনে খরচ করি না আমি কষ্ট করে সফর করি কষ্ট করে ওই টাকা আমি মাদ্রাসায় খরচ করি একটা খাদেম রাখি না সাথে তিন দিনের বক্তারা সাতজন পাঁচজন খাদেম সাথে করে দেখে তিন দিনের বক্তা আর আমি ছাব্বিশ বছর বক্তাগির কোনদিন খাদেম নিয়ে যাইনি কোনো জায়গা মানে আমি চিন্তা ভাবনা করি একটু আলাদা এই যে আমার যে টাকা গাড়ি ভাড়া গেছে খাদেম টাকা ওই খাদেমের পিছনে খরচ হইতে আমার গাড়ি ভাড়া খাদেমের গাড়ি ভাড়া দিয়ে লাগতো না আমি হোটেলে খাইছি দুপুর বেলায় মডার্নে নামে খাইছি গাড়ি হোটেলে মডার্নে গাড়ি থেকে নামে খাইছি জোহরের নাম পড়ে খাইছি ওই জায়গা তা সাথে যদি খাদেম থাকে তাহলে খাওয়ানো লাগতো না আবার সে বেচার আমার সাথে সাথে ঘুরবে তা সংসার খরচ তো দিয়ে লাগে এই গাড়ি ভাড়া দিয়ে খাওয়া খরচ দিয়ে সংসার খরচ দিয়ে খাদেমের পিছনে মাসে ষাট সত্তর হাজার টাকা চলে যায় আমি ষাট সত্তর হাজার টাকা খাদেমের পিছনে খরচ করি না আমি একা কষ্ট করে চলি একা কষ্ট করে চলি ওই টাকা মাদ্রাসায় লাগে আমার মাদ্রাসার উপকার হয় আমি কষ্ট করি শুধু মাদ্রাসার জন্যে আমার সংসারে খরচ মাসের একটা মাপের হাতে এক টাকাও করা মাসে লাগে না আমার সংসারে আমি তিরিশ দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্যে এই কষ্ট মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মাদ্রাসা কবুল করে জোরে খান কি দোয়া করবেন না আপনারা মাদ্রাসার জন্য আজ পর্যন্ত কারো কাছে হাত পাতি নাই তবে উপজাজ করে দিলেনি সেটা আলাদা কথা হাত পাতি নাই আর আমি নিজে না খেয়ে মরে গেলেও কোনো দিয়ে কারোর কাছে হাত পাতবো না এখন তো দুই হাত ধরে কামাই করি বললাম না বারো লক্ষ টাকার উপরে মাসে কামাই করি এখন কিন্তু মুসলমান হয়ে তিন দিন পর্যন্ত না খাইয়ে থাকছি তিন দিন তিন দিন পর্যন্ত না খাইয়ে থাকছি মুসলমান হয়ে তিন দিনই একটা দানা পেটে যায় নাই তিন দিনের মধ্যে তিনটা রাত খোদার যন্ত্র নয় আমার চোখে একটু ঘুম আসে নাই কখনো পেটে খোদা রাখতে চোখে ঘুম আসে বলেন সারা রাত যায় নামাজ চোখের পানি জড়াই সে দোয়া করছি আল্লাহ তোমার উপর বিশ্বাস নেই তোমার তুমি তো রিজিকের জিম্মাদার তুমি খানার ব্যবস্থা করে দাও তিন দিন তিন রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে লজিং এর ব্যবস্থা হয়ে গেছে সাত দিনের দিন লজিং বাড়ি বাদ খাইছি তিন দিন না খায় থাকার পরে আর এরপরে টিউশনই করে করে পড়ার কথা টিউশনই করে করে ডিগ্রি ফাইনাল ইসলাম গ্রহণ করছি এরপরে মাস্টার্স করছি এল এল বি করছি দাওরা পর্যন্ত করছি মাদ্রাসায় কোনো দিনও চারে না ফসে জন্য হাত পাতি নাই কারো কাছে হাত পাততে পারি নাই বলে না তিন দিন না খাইতে শুধু হাত পাততে পারি নাই একটা চিন্তা করে আমার বাপ এত বড় ধনী মানুষ আজকে আমি যদি হাত পাতি ওই হিন্দুরা টিটকেরি করবে দেখছো রে এত বড় লোকের ছেলে আর আজকে মুসলমানের বিক্রি করে বেড়াইতেছে তখন ইসলামের বেজ্জুতি হয়ে যাবে ইসলাম তো ভিক্ষাবৃত্তি ধর্ম না যে ইসলামের জন্য বাপ সারছি মা সারছি আত্মীয় স্বজন ত্যাগ করছি বাপের কোটি কোটি টাকা সম্পদ ফেলে রেখে চলে আসছি আবার আমার কেন সেই ইসলামের বেঈজ্জতি অসম্ভব আমি না খেয়ে মারা যাবো তবুও হাত পেতে কখন ইসলামকে কলঙ্কিত করব না মাদ্রাসার জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই নিজের জন্য হাত পাতি নাই দোয়া করবেন